শীত চলে এসেছে, আর এই শীতে আমাদের প্রথমেই একটা কথা মনে পড়ে যে আমাদের হাঁসের মাংস খেতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল লি রেসিপি। আজকে আপনাদের জন্য আমি, হ্যাঁ বুঝতে পেরেছেন, আজকে আমি করে দেখাবো হাঁসের মাংস আর খুলনা জেলার চুই ঝাল দিয়ে। তাহলে চলুন দেখি। আর হাঁস দুটোকে পরিষ্কার করে এনেছি। এখন এই হাঁসটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর হাঁসের মাংস সবসময় ছোট করে কাটতে হয়। এটা হলো সেই চুই ঝাল, আর এই চুই ঝালটা খুলনা যশোর থেকে আনা হয়েছে, কারণ ওই একমাত্র ডিস্ট্রিক্ট যেখানে চুই ঝাল পাওয়া যায়। তো আমি এটাকে ছোট করে পিস করে কেটে টুকরা করে নিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, তারপরে স্টার, আর নিয়েছি শুকনা মরিচ। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল দিব, আর হাঁসের মাংস তেলটা একটু বেশি দিতে হয়। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজটাকে আমি কিউব করে এভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, হালকা একটু কালার হয়ে আসলে তখন আমি, এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে এটাকে আবার একটু ভেজে নেব। তো এখন দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে নেব, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব। তারপরে ধনের গুঁড়া দিয়ে দিব আমি এখানে 1 চামচ। এখন সেই মশলাটা আমি কষিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। আমরা এখানে মশলাটা আমাদের পরিমাণ মতন নেব, যতটুকু আমাদের প্রয়োজন, কারণ আমরা যখন এই হাঁস বা যেই পরিমাণে আমরা নেব সে অনুযায়ী আমরা মশলাটা ইউজ করব। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা ভালো করে কষাবো যেন মশলা থেকে যে তেলটা উপরে উঠে আসে। তো এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাঁসের মাংস, এখন দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। শীত আসলে দেখা যাচ্ছে যে আমরা হাঁসের মাংসটা খাওয়াটা আমাদের বেশি ইচ্ছা করে, কারণ হাঁসের মাংস সব মাংসের চাইতে, যেমন মুরগির চাইতে হাঁসের মাংসের বেশি টেস্ট। আর হাঁসের মাংস যদি আমরা এভাবে রান্না করি, দেখা যাচ্ছে চালের রুটি বা সিট রুটির সাথে হাঁসের মাংস অনেক মজা লাগে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকনাটা ঢেকে দিব, দিয়ে আমি এটাকে 10 মিনিট পর আবার ঢাকনাটা উঠাবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিব চুই ঝাল, আর দিয়ে দিব আমি শুকনা মরিচ। আমি শুকনা মরিচটাকে এরকম করে কেটে নিয়েছি। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠাবো, উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আমি কোনো পানি ইউজ করি নাই, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটাতেই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি, যখন মাংসটা লেগে যাবে তখন আমি পানি দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব, কারণ আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি, এটা উপরে তেল উঠে গেছে।
কাঁচামরিচ দিয়ে দিব। এখন ইদানিং দেখা যাচ্ছে ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে হাঁসের চুই, ঝালের হাঁসের মাংস, কিন্তু যারা যশোর খুলনা ডিস্ট্রিক্টের মানুষ তারা তো চুই ঝাল, মানে এরা সব কিছুতেই চুই ঝাল ইউজ করে। আমি এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখানে আমি অপশনাল, আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো আমার হাঁসের মাংস প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি একটু ঝোল রাখবো। আর হাঁসের মাংসতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে হাঁসের মাংসে বেশি মজা হয়, কারণ ঝাল জিনিসটা না থাকলে হাঁসের মাংস মজা জিনিসটা আসে না। তো এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া। আমি জিরাটাকে তেলে বেটে নিয়েছি, আর যখন এই জিরার গুঁড়োটা দিবেন সাথে সাথে তেলে বেটে দিবেন, তাহলে ফ্লেভারটা বেশি ভালো লাগে, একটা জিরার যে ঘ্রাণটা সেটাকে বেশি ভালো লাগে। তো আমার হাঁসের মাংসটা তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। তো আমি আজকে হাঁসের মাংসটা যেইভাবে তৈরি করেছি আপনারা ঠিক সেইভাবে যদি রান্নার চেষ্টা করেন তাহলে হাঁসের মাংস অনেক মজা হয়। হাঁসের মাংসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ট্রাই করবেন। আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমি ট্রাই করব নতুন নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।